গীতার দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন, যে সকল ভক্ত নিবৃষ্ট চিত্তে নিরন্তর আপনার উপাসনা করেন এবং যারা অবিনাশী নিরাকারের উপাসনা করেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগবিদ্যা কে? শ্রী ভগবান বললেন, আমাতে মন নিবৃষ্ট করে নিত্য নিরন্তর আমাতে যুক্ত হয়ে যেসব ভক্ত পরম শ্রদ্ধা সহকারে আমার সগুণ সাকারের উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। যারা সম্পূর্ণরূপে নিজ ইন্দ্রিয় বশীভূত করে অচিন্ত সর্বত্র পূর্ণভাবে অবস্থিত অনির্দেশ্য কুটস্থ অচল ধ্রুব অক্ষর এবং অব্যক্তের একগ্রের সঙ্গে উপাসনা করেন, সেই প্রাণীমাত্রেরই হিতপরায়ণ এবং সর্বত্র সমবুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ আমাকেই প্রাপ্ত হন। অব্যক্তে অর্থাৎ নির্গুণ ব্রহ্মে আসক্ত চিত্ত সেই সাধকদের নিজ নিজ সাধনে অধিক ক্লেশ হয়ে থাকে, কারণ দেহধারী ব্যক্তিদের অব্যক্তের প্রাপ্তি কষ্টে লাভ হয়। কিন্তু যারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্যভাবে আমারই ধ্যান করতে করতে উপাসনা করেন, এ পার্থ আমাতে সমর্পিত চিত্ত সেই ভক্তদের আমি মৃত্যুরূপ সংসার সমুদ্র থেকে শীঘ্রই উদ্ধার করে থাকি। তুমি আমাতে মন নিবৃষ্ট করো এবং আমাতেই বুদ্ধি নিয়োগ করো, তাহলে তুমি আমাতেই বাস করবে স্থিতি লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। যদি তুমি আমাতে চিত্ত অচলভাবে স্থির অর্থাৎ অর্পণ করতে সক্ষম না হও, তাহলে হে ধনঞ্জয় অভ্যাস যোগের সাহায্যে তুমি আমাকে পাবার চেষ্টা করো। যদি তুমি অভ্যাস যোগে অসমর্থ হও, তবে আমার জন্যে কর্মপরায়ণ হও, আমার জন্যে কর্ম করতে থাকলেও তুমি সিদ্ধি লাভ করবে। যদি তুমি আমার যোগের আশ্রিত থেকে এইগুলিও করতে অসমর্থ হও, তাহলে মন ও ইন্দ্রিয়কে সংযত করে সমস্ত কর্ম ফলের ইচ্ছা ত্যাগ করো। অভ্যাসের থেকে শাস্ত্রজ্ঞান শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যানের থেকে সমস্ত কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কারণ কর্মফল ত্যাগের সাহায্যে অচিরাৎ পরম শান্তি লাভ হয়। সমস্ত প্রাণীতে দেশভাব বর্জিত, সকলের মিত্র প্রেমী ও দয়ালু, মমতারহিত অহংকার বর্জিত, সুখ দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সদা সন্তুষ্ট যোগী সংযত দেহ দৃঢ়চিত্ত ও আমাতে মনোবুদ্ধি অর্পিত এইরূপ যারা আমার ভক্ত তারা আমার প্রিয়। যার জন্য কোনো প্রাণী উদ্বিগ্ন হয় না এবং যিনি নিজেও কোনো প্রাণী থেকে উদ্বিগ্ন হন না, যিনি হর্ষ ঈর্ষা ভয় উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয়। যিনি আকাঙ্ক্ষারহিত নিঃস্পৃহ বাহ্য অভ্যন্তর পবিত্র দক্ষ উদাসীন ব্যথারহিত এবং প্রারম্ভ অর্থাৎ নতুন নতুন কর্মারম্ভ সর্বত্রভাবে বর্জন করেছেন, এইরূপ ভক্ত আমার প্রিয়। যিনি কখনও হৃষ্ট হন না, দ্বেষ করেন না, শোক করেন না, কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না এবং যিনি শুভাশুভ কর্মে রাগ দ্বেষ পরিত্যাগ করেছেন, সেইরূপ ভক্তিমান পুরুষ আমার প্রিয়। যিনি শত্রুমিত্রে মানে অপমানে শীত উষ্ণে অনুকূলতা ও প্রতিকূলতায় সুখ দুঃখে সম এবং আসক্তি বর্জিত এবং যিনি নিন্দা স্তুতিতে সমান রূপে জ্ঞান করেন মননশীল যে কোনো অবস্থাতেই শরীর নির্বাহতে সন্তুষ্ট আবাসস্থল এবং দেহাদিতে মমত্ব ও আসক্তি বর্জিত স্থির বুদ্ধি সম্পন্ন সেই ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। যে সকল ভক্ত আমার প্রতি শ্রদ্ধাশীল এবং মতপরায়ণ হয়ে পূর্বোক্ত রূপে এই অমৃততুল্য ধর্ম আচরণ করে থাকেন তারা আমার অত্যন্ত প্রিয়। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভক্তিযোগ নাম দ্বাদশ অধ্যায়ঃ। প্রণাম।